বন্ধুরা, আজকে আমরা আপনাদের বাংলাদেশের সবচেয়ে বড় 10টি গরু দেখাবো, সেই সাথে তাদের দামও জানাবো, আর এটি আমাদের তৃতীয় পর্ব। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের হাট কাঁপানো সেরা 10টি গরু। নাম্বার 10, নাটোরের বস। আপনারা ভিডিওটিতে যে গরুটিকে দেখতে পাচ্ছেন, এটি নাটোরের সবচেয়ে বড় গরু। এই গরুটি সত্যি বিশাল সাইজের। নাটোরের এই বস গরুটির ওজন হবে প্রায় 1200 কেজি। কালো ও সাদার মিশ্রণে গরুটি আরো ফুটে উঠেছে। নাটোরের এই বস গরুটির দাম হতে পারে 15 লক্ষ টাকা। আর এই গরুটি প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকার খাবার খায়। নাম্বার 9, নারায়ণগঞ্জের বীর। বন্ধুরা, গরুটির নাম যেমন বীর, তেমন দেখতেও বীরের মতোই, মাশাল্লাহ। আর এই বছর ঢাকার গাবতলি হাট কাঁপাচ্ছে এই গরুটি। নারায়ণগঞ্জের বীর গরুটির ওজন হবে প্রায় 1300 কেজি, আর এর দাম চাওয়া হচ্ছে 17 লক্ষ টাকা। আর এই বীর গরুটি প্রতিদিন 1500 থেকে 2000 টাকার খাবার খায়। নাম্বার 8, মুন্সীগঞ্জের কিং। বন্ধুরা, এই গরুটি সাইজে খুব বেশি বড় না হলেও এই গরুটিকে আমার অনেক ভালো লেগেছে, তাই গরুটিকে আমাদের লিস্টে রেখেছি। মুন্সীগঞ্জের কিং এই গরুটির ওজন 1100 কেজির মতো, আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে 15 লক্ষ টাকা। সাদা রঙের এই গরুটি দেখতে সত্যি অসাধারণ। এই গরুটি প্রতিদিন 1000 টাকার খাবার খায়। নাম্বার 7, নারায়ণগঞ্জের তুফান। বন্ধুরা, নারায়ণগঞ্জের তুফান এই গরুটি আসলে তুফানের মতোই দেখতে, আর এই গরুটি খুবই রাগী। এই গরুটি একবার রেগে গেলে তাকে 4-5 জন মিলেও ধরে রাখা যায় না। নারায়ণগঞ্জের এই তুফানের ওজন হবে প্রায় 1500 কেজি, আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে 30 লক্ষ টাকা। আসলে ওজন হিসাবে এই গরুটির দাম বেশি চাওয়া হচ্ছে বলে আমি মনে করি, তবে আপনারা দামাদামি করে গরুটির দাম কম বেশি করতে পারবেন। নাম্বার 6, লালচান। বন্ধুরা, আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে লালচান গরুটি। এই গরুটির ওজন হবে প্রায় 1100 কেজির মতো, আর এই গরুটিকে লালন পালন করেছে এক প্রবাসী ভাইয়ের স্ত্রী। গরুটি প্রতিদিন 1000 থেকে 1500 টাকার খাবার খায়। গরুটির গায়ের রং লাল হওয়াতে এই গরুটির নাম রাখা হয়েছে লালচান, আর এই লালচান গরুটির দাম চাওয়া হচ্ছে 17 লক্ষ টাকা। নাম্বার 5, সিংহরাজ। বন্ধুরা, আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে ইতিয়াপার গরু সিংহরাজ। ইতিয়াপা প্রতি বছরই কোন না কোন গরু দিয়ে ঈদ ধামাকা দিয়ে থাকেন। গত বছর ইতিয়াপার ছিল ভাগ্যরাজ, আর এবার নিয়ে এসেছেন সিংহরাজ। আমাদের দেশে যে বয়সে মেয়েরা প্রেম ভালোবাসা আর রুম ডেট নিয়ে ব্যস্ত থাকে, সে বয়সে ইতিয়াপা পালন করেছে সিংহরাজ গরুটি। আর আপনারা ভিডিওটিতে ইতিয়াপা সিংহরাজ গরুটিকে দেখতে পাচ্ছেন, কত বিশাল সাইজের এই গরুটি। ইতিয়াপা সিংহরাজ গরুটির ওজন হবে 1500 কেজির কাছাকাছি, আর এই গরুটির দাম চাওয়া হচ্ছে 60 লক্ষ টাকা। এই সিংহরাজ গরুটি প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকার খাবার খায়, আর এর সেবায় সবসময় 2 জন লোক নিয়োজিত থাকেন। নাম্বার 4, বস্টু। এবারের ঈদের হাট কাঁপাতে আসতে চলেছে বস্টু, আর এই বস্টু গরুটি কত বড় তা আপনারা ভিডিওটিতে দেখতেই পাচ্ছেন। আর বস্টু গরুটিকে বলা হচ্ছে কুরবানির হাটের সবচেয়ে বড় গরু। এই গরুটিকে লালন পালন করেছে GME রেলস এগ্রো ফার্ম, আর এই গরুটির ওজন হবে 1800 কেজির মতো, এবং এই গরুটির দাম হতে পারে 65 থেকে 70 লক্ষ টাকার মতো। বস্টু প্রতিদিন 3 থেকে 5 হাজার টাকার খাবার খায়। আর এই বস্টু গরুটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 3, ফরিদপুরের রাজা। বন্ধুরা, আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে ফরিদপুরের রাজা। গরুটির নামও যেমন রাজা, তার চালচলনও কিন্তু রাজার মতোই। এই গরুটি যখন রেগে যায় তখন 4 থেকে 5 জন মিলে গরুটিকে ধরে রাখতে পারে না। রাজা গরুটি দেখতে কালো রঙের, আর এর ওজন হবে 1400 থেকে 1500 কেজির মতো, এবং এই গরুটির দাম হতে পারে 45 থেকে 50 লক্ষ টাকার মতো। নাম্বার 2, ঝিনাইদহের লাল বাহাদুর। বন্ধুরা, আমাদের লিস্টের 2 নম্বরে থাকা গরুটিকে সবাই লাল বাহাদুর নামে চিনে, কারণ এই গরুটির নাম যেমন লাল বাহাদুর, আর গরুটি দেখতেও কিন্তু লাল রঙের। গরুটিকে লালন পালন করেছেন সুমন ভাই, তার খুবই আদরের গরু এটি। এটি ব্রাহ্মা জাতের ক্রস গরু, আর এই বছর কুরবানির হাট কাঁপাবে এই গরুটি। লাল বাহাদুরের ওজন হবে 1500 কেজির মতো, আর এর দাম হতে পারে 50 লক্ষ টাকার উপরে। গরুর দাম শুনে আপনাদের বেশি মনে হতে পারে, কিন্তু আপনি জেনে রাখুন এই বছর গরুর দাম অনেক বেশি। নাম্বার 1, ব্ল্যাক ডায়মন্ড সুলতান। এটি কালো রঙের একটি ভারতীয় গরু। এই গরুটি প্রতিদিন মদ খায়, আর এই গরুটির দাম চা হচ্ছে 7 কোটি টাকার মতো, কিন্তু গরুটির দাম 3 কোটি বলা হলেও গরুটিকে বিক্রি করেনি তার মালিক। এই গরুটি প্রতিদিন 10,000 টাকার মতো খায়।